वेलकम बैक हमार चैने आज के तुम्हारे डब्ल्यू बी सी एस प्रिलिम्स एग्जाम अनुष्ठित हो गल से ही एग्जाम जे हिस्ट्री पोर्शन थे समस्त कोश्चनगुलि से ही कोश्चनर अन्सार सल्यूशन भिडियोते तुम्हारे आलोचना करब प्रत्येक के भिडियो शेष पर्त देखार जो अनुरोध जानाबो एवं जदि भाव लागे तो अवश्य बंधु मध्य शेयर करबें एवं लाइक करबें एवं अवश्य चैनल के सबसक्राइब कर। तो आसछे क्वेश्चन, सिधु कान्हू नाम कोन विद्रोहेर साथे जड़ित बा रिलेटेड। तो सिधु कान्हू जरा सावताल विद्रोहेर साथे रिलेटेड, ऑप्शन सी हो गेल राइट आंसर। नेक्स्ट क्वेश्चन, लेटर्स फ्रॉम बार्मा नाम प्रबंध समृद्ध बोईटी लिखेछेन तो हबे आन सान सू की, ऑप्शन ए हो गेल राइट आंसर। नेक्स्ट क्वेश्चन आसछे, ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন। তো ইবন বতুতা যিনি সম্রাট মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতবর্ষে ছিলেন, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক কী ছিল। তো মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক ছিল তার চরকা, হিজ চরকা স্পাইনিং হুইল, অপশন বি হল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, কে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা করেন। তো হবে ভিকাজি রুস্তম কামা, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ নাটক রচনা করেন। তো হবে দীনবন্ধু মিত্র, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তো হবে মেধা পাটেকর, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে, হুইচ সুলতান ওয়াজ নট আ স্লেভ বিফোর হি অ্যাসেন্ড দ্য থ্রোন, অর্থাৎ হচ্ছে কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না। তো হবে ইলতুৎমিশ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী, 1857 মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন। তো হবে দ্বিতীয় বাহাদুর শাহ, বাহাদুর শাহ সেকেন্ড, অপশন সি হল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে, কার্নাইল সার্কুলার কী এবং কবে তা ঔপনিবেশিক ভারতে প্রবর্তিত হয়। তো কার্নাইল সার্কুলার হচ্ছে আর ডিক্রি টু প্রিভেন্ট ন্যাশনালিস্ট প্রোটেস্ট অ্যামং স্টুডেন্টস ইন এডুকেশনাল ইনস্টিটিউশন ডিউরিং দ্য পার্টিশন অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গবঙ্গ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ রোধ করবার উদ্যোগ নেওয়া হয়েছিল, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মনসবের অর্থ কী। তো হলো পদ বা পদমর্যাদা, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট, চিপকো আন্দোলন তো উপজাতীয় আন্দোলন হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন তুর্কি সুলতান ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। তো হবে সম্রাট ইলতুৎমিশ, তিনি ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন আসছি, সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন। তো সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অপশান বি হিসাবে রাইট অ্যান্সার। নেক্সট, ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে আইন পাশ করে। তো 1993 সালে, অপশান বি হিসাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, নিম্নলিখিত কোন তারিখে পাকিস্তান প্রস্তাব নেওয়া হয়েছিল বা পাকিস্তান রেজলিউশন নেওয়া হয়েছিল। তো হবে 23 মার্চ 1940 সালে, অপশান ডি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট আসছি, কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভালভের তত্ত্ব প্রচার করেছিলেন। তো সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ এর সঙ্গে কে জড়িত ছিলেন। তো হবে রাসবিহারী বোস, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন। তো 1911 সালে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, শকাব্দের কবে সূচনা হয়। তো হবে 78 খ্রিস্টাব্দে শকাব্দের প্রচলন হয়েছিল। নেক্সট কোশ্চেন আসছি, কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তো হবে স্যার উইলিয়াম জোন্স, অপশান সি হিসাবে রাইট। পরবর্তী প্রশ্ন, সেরি বঙ্গাল কাকে বলা হতো। তো সেরি বঙ্গাল বলা হতো এ কে ফজলুল হককে, অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি, কোন মধ্যযুগের শাসক আইনি দহশালা প্রবর্তন করেন। তো আইনি দহশালা প্রবর্তক হলেন সম্রাট আকবর, অপশান ডি। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি রচিত হলেন। তো হবে হরিসেন, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি,
সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সহকবি ছিলেন? তো হবে পাল রাজবংশের সহকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। কোশ্চেন আসছে, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? তো বিক্রমশিলা বিহার স্থাপন করেছিলেন ধর্মপাল, অপশন বি হিসেবে রাইট অ্যান্সার। প্রশ্ন আসছি, কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে? তো দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসেবে অভিহিত করা হয়ে থাকে। নেক্সট, আমুক্ত মালদার রচিত হলেন? তবে কৃষ্ণদেব রায়, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশান ডি কৃষ্ণদেব রায়, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? তো আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড আরউইন, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়? তো বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল মনে রাখবে 1905 সালে এবং রদ হয়েছিল 1911 সালে, অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন আসছি, স্বরাজ আমার জন্মগত অধিকার অর্থাৎ স্বরাজ ইজ মাই বার্থ রাইট উক্তি অধিকার, তো হবে বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন আসছি, এক আন্দোলন কী ছিল? তো এক আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? তো 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। কলকাতা মনে রাখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে 1857 সালে বোম্বাই এবং মাদ্রাস ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল। কোশ্চেন, তিতুমীর আসল নাম কি? হবে সৈয়দ মীর নাসের আলী, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রশ্ন আসছি, বঙ্গভঙ্গের সময় কোন বাঙালি কবি বান এসেছে মরা গাঙে গানটি রচনা করেন? তবে চারণ কবি মুকুন্দ দাস তিনি গানটি করেন বান এসেছে মরা গাঙে লড়তে হবে ভাই তোমরা এখনও ঘুমাও এখনও ঘুমাও। পরবর্তী প্রশ্ন আসছি, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচিত হলেন? তো দাদাভাই নৌরোজি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য কোন আন্তর্জাতিক ঘটনার প্রেক্ষিতে ঘটেছিল কোন দেশের জন্য? তো তুর্কি দেশের জন্য হয়েছিল, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন তবে লিও টলস্টয়ের দ্বারা, লিও টলস্টয় আন টু দ্য লাস্ট নোভেলের দ্বারা, অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আসছি, নয়ঙ্কর ব্যবস্থা কোন রাজা বা সাম্রাজ্যের সাথে সম্পর্কিত? তো বিজয়নগর সাম্রাজ্যের সাথে রিলেটেড হলো নয়ঙ্কর ব্যবস্থা রাজ্য বা সাম্রাজ্য। কোশ্চেন আসছি, কে বলেছেন চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে অর্থাৎ অ্যান আই ফর অ্যান আই উইল মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড? তো হবে এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী বলেছিলেন।